বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক সংস্কৃতির অন্যতম নিদর্শন, অন্যতম প্রতীক হচ্ছে কালীঘাট। একটা সময় কালীঘাট বললেই আমাদের মনের মধ্যে পটচিত্রের কথা ভেসে উঠত। পাশাপাশি কালীঘাটের পুতুলও জনপ্রিয় ছিল। বারো মাস কালীঘাটে পুতুল একটা সময় পাওয়া যেত, কিন্তু কালের প্রবাহে এবং আধুনিকতা যত বৃদ্ধি হয়েছে সেই কারণে কালীঘাটের পুতুল শিল্প প্রায় বিলীন হয়ে যেতে বসেছে। কিন্তু এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও এই 2022 সালেও কালীঘাটের দুইজন মহিষী নারী, দুইজন মহিষী শিল্পী কালীঘাটের পুতুলের ঐতিহ্য, কালীঘাটের পুতুলের শিল্পের শ্রেষ্ঠত্ব আজও বজায় রেখেছে। তারা হলেন শেফালি চিত্রকর এবং ডলি চিত্রকর। সম্পর্কে একে অন্যের যা হন, কিন্তু যখন ঝুলন আসে এবং জন্মাষ্টমী আসে তখনই তারা এই সুন্দর পুতুলগুলো কিন্তু তৈরি করে। আমরা গিয়েছিলাম তাদের কাছে কালীঘাট পটুয়া পাড়ায়, তাদের বাড়ি, তাদের শিল্প সাধনার স্থান হচ্ছে সেখানে। সেখানে আমরা গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলতে, পুতুল নির্মাণের ক্ষেত্রে কি ভাবনা তারা ভাবেন এবং কত প্রজন্ম ধরে তারা পুতুলটা তৈরি করে আসছে, এই নিয়ে আমরা কথা বলেছি, ছবিও তুলেছি। সামনেই ঝুলন আসছে, সেই উপলক্ষে তারা বহু ঝুলনের পুতুলও তৈরি করছে যা জন্মাষ্টমী পর্যন্ত পাওয়া যাবে। চারিদিকে যখন মানুষ অনেক বেশি কৃত্রিমতার দিকে নিজেকে নিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজও কালীঘাটের পুতুল যেন বাঙালির সেই সনাতনী ঐতিহ্যের ধারক বাহক হয়ে রয়েছে এবং সেই ধারাকে আজও এই দুই মহিষী নারী এগিয়ে নিয়ে চলেছে। সেই নিয়েই আজকের এই ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন, যাতে করে আমরা আরও এত সুন্দর ব্লগ, বাংলা শিল্প সংস্কৃতির এত সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। নমস্কার, ধন্যবাদ। শেফালি চিত্রকর এবং ডলি চিত্রকরের নির্মিত পুতুলের মধ্যে পৌরাণিক, আধ্যাত্মিক এবং সমাজ জীবনের ছবি প্রতিবিম্বিত হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। চপ ভাজা, মাথায় খড় নিয়ে যাওয়ার মতন সামাজিক পুতুলের পাশাপাশি শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্যকেও এই দুই শিল্পী নিজেদের নৈপুণ্যতার মাধ্যমে, নিজেদের শৈল্পিক চেতনার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মৃৎশিল্পী শেফালি চিত্রকর। তিনি বহু বছর ধরেই মাটির পুতুল কালীঘাটের পটুয়াপাড়ায় তৈরি করে চলেছেন। আজকে এসেছি আমরা তার বাড়িতে। সামনেই ঝুলন এবং জন্মাষ্টমী, সেই উপলক্ষে তার পুতুলের ভাবনা চিন্তা নিয়ে তার সাথে দু চারটে কথা বলার জন্য আমরা তার কাছে এসেছি। দিদি, আমাদের কথায় আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের পুতুলটা নিয়ে একটু যদি কিছু বলেন। আমাদের এই পুতুল বানাতো আমার শাশুড়ি শ্বশুররা। ঝুলন জন্মাষ্টমী তখন তারা পায় না, আমরা ওই জন্য আমরা শ্বশুরের ছাঁচ গুলো করে গেছে, আমরা সেই জন্যই আমরা কিছু কিছু মাল করি, বলে এই সময় বিক্রি হয়, আমাদের দুটো পয়সা হয়। এই জন্য আর কত ধরনের পুতুল তৈরি হয় এখানে? অনেক প্রায় 25-30 রকমের পুতুল তৈরি হয়। ঠিক, আর এগুলো তো আপনারা বংশ পরম্পরায় করে আসছে। ঠিক ঠিক, আর পুতুলটা নিয়ে যদি বলেন যে যেমন কি কি ধরনটা যদি একটু বলেন। যেমন অনেক আছে, জন্মাষ্টমী ঠাকুরটা এখনো নেই, তার সঙ্গে জন্মাষ্টমী সেট আছে, এটা হচ্ছে কংস তুলে আসার মাত্র কৃষ্ণকে, এটা হচ্ছে পুতনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা হচ্ছে কালিয়াদমন কালিয়াদমন ঠিক ঠিক তারপরে এগুলো হচ্ছে ঝুলনের জিনিস এগুলো ঝুলনের ঝুলনের জিনিস ভুকোটানা দাদু দাদু ঠিক ঠিক এই সিংহ সিংহ ঠিক গরু আছে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক জীবজন্তু আছে ঠিক হ্যাঁ আবার আর কালীঘাটের মানে পুতুল বললেই বাঙালির একটা স্মৃতিমেদুরতা মানে কালীঘাটের পুতুল মানেই বাঙালি চায় কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে যে কালীঘাটের পটচিত্রর মতো কালীঘাটের পুতুলটা হারিয়ে গেছে কেউ জানে না ঠিক আছে তো সেটা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি সেটাই জিজ্ঞেস করছি মানে এখন মানে পুতুল বললেই মানে কালীঘাটের পুতুল পাওয়া যায় এটা বললেই লোকে এখন অবাক হয়ে যায় কিন্তু একটা সময় খুবই ছিল হ্যাঁ ছিল আর আগে তৈরি করতে জায়গা অনেক বড় ছিল অনেকগুলো ঘর করত এখন বংশ বংশ জায়গা ছোট হয়ে যাচ্ছে ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে ঠিক ঠিক যার জন্য কি করা কমিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর এই পুতুল কি বারো মাসই পাওয়া যায় না বারো মাস পাওয়া যায় না তবে বারো মাস যদি কেউ বলে আমরা বানিয়ে দিতে পারি ঠিক কিন্তু ঝুলন জন্মাষ্টমী আমরা করে থাকি স্পেশালি ঝুলন জন্মাষ্টমীর সময় তাহলে কেউ যদি আপনাদের এখানে আসে কবে এলে আপনারা দিতে পারেন এটা ঝুলনের তিন চার দিন আগে থেকে এলে আমরা তৈরি করি মানে জন্মাষ্টমী পর্যন্ত চলে ঠিক আপনাদের বাড়িতেই আসতে হবে আর পুতুলের মানে আর আরেকটা যেটা কথা কেউ যদি ব্লগটা দেখে আপনাদের ফোন নাম্বার চায় তাহলে কি দেবো মানে আপনার সাথে যেই নাম্বারে আমার কথা হয়েছে দেবেন আমরা অনেক সময় অনেক প্রোগ্রামেও যাই আমাদের নিয়ে গেছে আমরা গেছি আচ্ছা হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা আমরা গিয়েছিলাম কালিকাপুরের ওখানে একটা বাউল মেলা হয়েছিল সেখানে বিভিন্ন জায়গা থেকে বাউল মেলা ঠিকই কিন্তু হাতের কাজের জিনিসও বিক্রি হচ্ছে অনেক জায়গা থেকে এসেছে এছাড়াও যে সবলা মেলা হয় এবং পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের ডাকে হস্তশিল্প মেলাটা ইকো পার্কে করেছে মেলাতে আমাকে ডেকেছিল পরবর্তীকালে সেই মেলাটা ক্যান্সেল হয়ে যায় আর বিল্লা প্যালেটেরিয়াম আছে ওখানে আমাকে ডেকেছিল একদম ওটা ওই কোভিড সিচুয়েশনে ওটাও ক্যান্সেল হয়ে যায় আর এখন চাহিদা কেমন আছে কারণ আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতাতে দক্ষিণ কলকাতা মানে পুরো একদম আধুনিকতার মানে ছটা সেখানে দাঁড়িয়ে কতটা কঠিন পরিস্থিতি মানে পুতুল তৈরি করার ক্ষেত্রে পরিস্থিতি তো কঠিন কারণ মাটিটা আনা গঙ্গা দিয়ে মাটি আনতে দেয় না আনলে প্রচুর টাকাও নেয় যার জন্য আমরা এখন মাল করা কমিয়ে দিয়েছি আগে অনেক এক ভ্যান মাটিতে আমরা করতাম এখন হাফ ভ্যান হ্যাঁ এখন তো রঙের দামও বেড়ে গেছে মানে বাজার চলতি রঙের দাম জায়গাও ছোট জায়গাও ছোট ঠিক ঠিক আর এমনি কত টাকা থেকে শুরু হচ্ছে মানে দামগুলো শুরু টাকা থেকে শুরু হচ্ছে ঠিক 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 মোটামুটি এটেল মাটিতে এবং কাঁচা মাটিগুলো আগুনে পোড়ানো হয় না তাই তো কাঁচা মাটি ঠিক 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 অনেক ধন্যবাদ দিদি আপনি একটু ফ্রেমে যান দুই যা ঠিক আছে ইনি হচ্ছেন শেফালি দি শেফালি চিত্রকর আর ইনি হচ্ছেন ডলি চিত্রকর এনাদের খুঁজে পাওয়া মানে হচ্ছে ভগবানকে খুঁজে পাওয়া ঠিক আছে মানে এটা বড় ব্যাপার কারণ কালীঘাটের পুতুল নিয়ে অনেকটা ক্রেজ আছে এবং সম্ভবত কেউ আপনাদের এখানে কয়েক মাস আগে এসে কিছু পুতুল বানিয়ে গেছে নামটা তো জানা যাচ্ছে না আমি তাই খুঁজতে খুঁজতে এসেছিলাম আমাকে এখানে থেকে বলা হলো যে এইখানে দুই যা আছে বানান আপনারা যান একজন বলল শেফালি পাল তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার চিত্রকর না পাল ঠিক 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 আপনারা কি তার পটচিত্র বানান নাকি সেটা পুরো বিলুপ্ত হয়ে গেছে একদম কারণ চিত্রকর মানে পটচিত্রটাও অনেক ধন্যবাদ দিদি আপনারা ভালো থাকবেন হ্যাঁ এটাই অনেক ধন্যবাদ কারণ সবাই এটা বেলুন ফোলাচ্ছে এটা বাঘ কাঁধে তারকেশ্বর যাচ্ছে আর এইটা বুড়ো দাদু আচ্ছা এইটা এই দাদুর কি ঘান নড়ে মানে স্প্রিং না না স্প্রিং চা ঠিক এইটা আইসক্রিম বিক্রি করছে আইসক্রিম বিক্রি করছে আচ্ছা অনেক ধরনেরই আছে বলে বলে আমাদের কি বলতো জায়গা ফর না দিয়ে যাচ্ছে বানায় না তাই না ফসল নিয়ে যাচ্ছে ধান ক্ষেত নিয়ে যাচ্ছে আর এটা কংস ছুঁড়ে মারছে কৃষ্ণকে আর এটা হচ্ছে পুতনা রাক্ষসী আর যথারীতি গরু মা যশোদার কোলে কৃষ্ণ ঠিক আছে আর যথারীতি বাঘ সিংহ এগুলো রয়েছে আর দু একটা বাঘ পরে যাবে না আমি আসবো আমি কিনতে আসবো ঠিক আছে আমি তিন দিন আগে আসবো আমি তাও পয়লা অগাস্ট আবার আপনাদের একবার ফোন করব যে হয়েছে কি সবজি নিয়ে যাচ্ছি সবজি নিয়ে যাচ্ছি ব্যাস আর বার করতে হবে না ওখান থেকে একটু ছবিটা নিয়ে নিচ্ছি দেখি নেওয়া যায় কি
আসলে সবাই উন্মুখ হয়ে আছে যারা পুতুল মানে কেনে, এবং অনেকে আছে এখন সংগ্রহ করে, ঠিক আছে, তারা বলছে যে কোথায় পাওয়া যায়। তাই এটা হচ্ছে ঝুলনের চপ ভাজছে, সেটাও আছে, হুঁকো খাচ্ছে, তারপরে ট্রাফিক পুলিশও আছে, অসাধারণ। কলকাতার পুতুল বলতেই, কলকাতার একান্ত আপন নিজস্ব পুতুল বলতেই কালীঘাটের পটুয়া পাড়ার পুতুলের কথা আমাদের মানস পটে চিরকাল যেরকম ছিল, আগামী দিনেও তা থাকবে সেই ধারাকে এই দুই মৃৎশিল্পী, এই দুই নারী মৃৎশিল্পী এগিয়ে নিয়ে চলেছে এবং যাবে।